বয়স্ক লোক একজন জ্বরে মানে বাচ্চারা লইয়া থাকতে খুব কষ্ট হয়েছে। কাপড় চোপড়ও মানে তেমন কিছু দেওয়া হয়েছে না, একটা কাপড় একটা সায়া ব্লাউজ দেওয়া হয়েছে। এরপরে মানুষ অন্যরা অন্য সংসার থেকে পুরান টুরানো দেওয়া হয়েছে। ইডি দিয়ে আমরা কোনো ক্রম চলছি, খুব কষ্ট হইতেছে বাচ্চারা লইয়া। তো এখানে স্নান খাওয়া খুব কষ্ট, কারেন্ট নেই, আজকে জল নাই, অনেকেই স্নান করতে পারছি না। খাওয়ার জলটা তো খুব কষ্ট, কিনা কিনা আনে, এটাও সবাই খেতে পারে না। কিন্তু গায়ে লাগে না, কইলে তারা শুনে না, শোনানো মতো তাহার নাই, লোক গাড়ি নাই, গাড়ি নাই। ওই সকালে একজন অসুস্থ হয়েছে, তার ছেলের বয়া কইছে তারা কো গাড়ি নাই, কখনো কাঁপতেছে, কতদূর পরে প্যারাসিটামল কত দিয়ে। আমরা তো এত কষ্ট নিতে আসি, আমরা যদি কোনো সুযোগ সুবিধা না হয় তাহলে তো আমরা তো এখন যে অবস্থা, আমরা কোলাফোনে পড়াশোনা হইতো না। অন্য কোনো যে সরকার তেজে কোনো ভালো আমরা একটা জিনিস এটার কোনো ইয়ে নাই, ক্ষতিপূরণ দিব বা এমন কিছু আসতে, আমরা বিগত 18 দিন আছি, এর ভিতরে কোনো কিছু আমরা আর কিছু কইছে না। এটাই দিনের মধ্যে নিরাপত্তা দিয়া ক্যাম্প টেম দিয়া নিয়ে যাবে এরকম কিছু কইছে না, এমন কিছু কইছে না। শুধু কিছুদিন পরে পরে গেছে স্যার বেটারে করে এতটুকুই আর কিছু না। আমরা যে এখান থেকে আমরা যে বাড়িতে নিয়ে পোষাইব এমন কোনো আশ্বাস এরা এখন পর্যন্ত দিছে না, এরকম কোনো আলোচনা করতে না না কোনো আলোচনা হচ্ছে না। যারা লুট করছে এরোই আমার সর্বনাশ করছে। আরো আমরা এখান থেকে কেদানের বুদ্ধি আমরা ক্ষতি করছিলাম, আমরা ক্ষতি করছিল, আমরা কেমনে কেমনা দিলে আমরা কেমনে এই জায়গাটা তাই আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আসলাম, এই কারণে আমরা আগে আইতে চাইছিলাম কিন্তু আইতে দিচ্ছে না। যাই হোক আজকে আমরা আইতে পারছি, আমরা প্রত্যক্ষে আমরা দেখেছি। আপনাদের কষ্টের বর্ণনা করা দরকার নাই, আমরা নিজেরাই দেখে আমরা তাজ্জব বলছি। এটা কী ধরনের অমানসিকতা, লোড করছে সমস্ত মূল্যবান জিনিস লুয়ে গেল গিয়া আবার সে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে, এটা কেমন তো যাই বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে তো বাঁচতেই হইব, যাইবেনটা কই, এখানেই তো থাকবেন এবং এখানেই থাকতেই হইব। এটা কীভাবে সুন্দরভাবে থাকা যায়, আমরা আপনাদের বলার স্বরের সাথে মিলাইয়া আমরাও বলার সাথে মিলাম আমরা কথা বলি। তাহলে কি আমরা যদি একটু নিবেদন, আপনারা যদি একটু সবাই মিলে একটু চেষ্টা করে আপনারা নিরাপত্তা জায়গা যদি একটু চাইতে পারি, তাহলে আমরা মানে খুব ভালো এই জন্যই আপনাদের এখানে নাইয়া আমরা প্রথম গেছি আমাদের বাড়িতে, নাহলে তো আমরা প্রথম অন্য ওখানে না গিয়া এখানে আইতাম। আমরা আইছি সকাল 11:30 এতক্ষণ ধরে সমস্ত এলাকা ঘুরছি আমরা এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি মাথায় নিয়ে প্রথম গেছি বিশ্বাস নিয়ে, প্রথম গেছি বিশ্বাস ওই যে ওই পাশে যাইলেন 10টা গরু যে ওই বাড়িতে গেছি, ওই বাড়িতে গেছি প্রথম ওই বাড়িতে গেছি, এখান থেকে আরম্ভ করে ওই দিকে যে ইয়া সবখানে গেছি আমরা।
যে ক্ষতি যে পরিমাণ হয়েছে, 16 আনা না হলেও তো 12 আনা দিতে হবে। এবং আগরতলা থেকেও এই কথাগুলি আমরা কইতেছি। তো আজকে এখানে আমরা আইসি কারণে যে আপনাদের কাছ থেকে জানার, আপনারা এখন অবধি আপনাদেরকে সরকার কী দিছে এবং এই যে 12-13 তারিখ থেকে আপনারা এখানে আছেন, খাওয়া পড়া চিকিৎসা এটা কীরকম করতেছে, আর আগামী দিন যে সুস্থভাবে আপনাদের যার যার ঘরে আবার ফিরে গিয়া চাষাবাদ করে জীবন জীবিকা করতে গেলে পরে কী ধরনের আশ্বাস দিচ্ছে যদি আমাদেরকে বলেন। আমরা প্রশাসনের কাছে এই সমস্ত বিষয়গুলো আমরা তুলব, আমাদের বিধায়কদের তরফ থেকেও, পার্টির তরফ থেকেও, এবং আগামী মাসে এই মাস তো বেড়ে গেছে গাও গাছ, আজকে 1 তারিখ, এই মাসে বিধানসভা অধিবেশন হইতে পারে, সেই বিধানসভাতেও আমরা গুরুত্বের সাথে এই গন্ডাছড়ার বিষয়টা আলোচনা করব।